রাতের রেডিওর আজকের নিবেদন, সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার গোয়েন্দাগিরি। 1965 সালের ডিসেম্বর মাসে সন্দেশ পত্রিকায় এই গল্পের হাত ধরেই প্রথম ফেলুদার আগমন। গল্পটি প্রকাশিত হয়েছিল ধারাবাহিক 3 কিস্তিতে। এই গল্পে ফেলুদা তপেশের মাসুদাদা। তপেশের পুরো নাম তপেশ রঞ্জন বোস। পরে অবশ্য লেখক এগুলোকে পরিবর্তন করে, তপেশ হয়ে যায় ফেলুদার খুড়তুতো ভাই। রাতের রেডিওতে মূল গল্পটিকে অপরিবর্তিত রাখা হল। প্রধান চরিত্রে ফেলুদা, তপসে, রাজেনবাবু এবং কিংকরিবাবু। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি জয়জিৎ। শুরু হচ্ছে ফেলুদার গোয়েন্দাগিরি। রাজেন বাবুকে রোজ বিকেলে মেলে আসতে দেখি। মাথার চুল সব পাকা, গায়ের রং ফর্সা, মুখের ভাব হাসি খুশি। পুরনো নেপালি আর তিব্বতে জিনিস জিনিসের যে দোকানটা আছে সেটা কিছুক্ষণ কাটিয়ে বাইরে এসে বেঞ্চিতে আধ ঘন্টার মতো বসে সন্ধে হব হব হলে চলা পাহাড়ে বাড়ি ফিরে যান। আমি আবার একদিন ওর পেছন পেছন গিয়ে ওর বাড়িটাও দেখে এসেছি। যখন গেটের কাছাকাছি পৌঁছেছি হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, কে হ্যাঁ তুমি পেছু নিয়েছ? আমি বললাম, আমার নাম তপেশ রঞ্জন বোস। তবে এই নাও লজেন চুষ। এই বলে পকেট থেকে সত্যি একটা লেমন ড্রপ বার করে আমায় দিলেন আর দিয়ে বললেন, একদিন সকাল সকাল এসো আমার বাড়িতে, অনেক মুখোশ আছে, দেখাবো। সেই রাজীব বাবুর যে এমন বিপদ ঘটতে পারে তা কেউ বিশ্বাস করবে? এই কথাটা ফেলুদাকে বলতেই সে খ্যাক করে উঠল। পাকামো করিস নে, কার কিভাবে বিপদ ঘটবে না ঘটবে সেটা কি মানুষকে দেখলে বোঝা যায়? এইবার আমি সাংঘাতিক রয়ে গেলাম, বললাম, বারে রাজেন বাবু যে ভালো লোক সেটা বুঝি দেখলে বোঝা যায় না? তুমি তাকে দেখেছো দার্জিলিং এসে ঘর থেকে বেরিয়েছো? রাজেন বাবু নেপালি বস্তিতে গিয়ে গরিবদের কত সেবা করেছেন জানো? আচ্ছা বেশ বেশ, এখন বিপদটা কি তাই শুনি। আর তুই কচি খোকা, সে বিপদের কথা তুই জানলি কি করে? কচি খোকা অবশ্যই আমি মোটেই না, কারণ আমার বয়স 13.5 বছর, ফেলুদার বয়স আমার ঠিক ডবল। সত্যি বলতে কি ব্যাপারটা আমার জানার কথা নয়। মেলে বেঞ্চিতে বসছিলাম, আজ রোববার, ব্যান্ড বাজার তাই শুনবো বলে। আমার পাশে বসছিলেন তিনকড়িবাবু, যিনি রাজীববাবুর ঘর ভাড়া নিয়ে দার্জিলিংয়ে গরমের ছুটি কাটাতে এসছে। তিনকড়িবাবু আনন্দ বাজার পড়ছিলেন আর আমি কোনোরকমে উকি ঝুঁকি মেরে ফুটবলের খবরটা দেখার চেষ্টা করছিলাম। এমন সময় হাঁপাতে হাঁপাতে ফ্যাকাশে মুখ করে রাজীব বাবু এসে ধপ করে তিনকড়িবাবুর পাশে বসে গায়ে চাদরটা দিয়ে কপালের ঘাম মুছতে লাগলেন। তিনকড়িবাবু কাগজ বন্ধ করে বললেন, কি হলো, চড়াই উঠে এলেন নাকি? রাজীব বাবু গলা নামিয়ে বললেন, আরে না মশাই, এক ইনক্রেডিবল ব্যাপার। ইনক্রেডিবল কথাটা আমার জানা ছিল, ফেলুদা ওটা প্রায় ব্যবহার করে, ওর মানে অবিশ্বাস্য। ইনকড়িবাবু বললেন, কি ব্যাপার? এই দেখুন না। রাজীববাবু পকেট থেকে একটা ভাঁজ করা নীল কাগজ বার করে ইনকড়িবাবু হাতে দিলেন। বুঝতে পারলাম সেটা একটা চিঠি। আমি অবশ্যই চিঠিটা পড়িনি বা পড়ার চেষ্টাও করিনি, বরঞ্চ আমি উল্টো দিকে মুখ ঘুরিয়ে গুনগুন করে গান গিয়ে এমন ভাব দেখাচ্ছিলাম যেন বোধের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু চিঠিটা না পড়লেও তিনকড়িবাবুর কথা আমি শুনতে পেয়েছিলাম। সত্যি ইনক্রেডিবল, আপনার উপর কার এমন আক্রোশ থাকতে পারে যে আপনাকে এভাবে শাসিয়ে চিঠি লিখবে? রাজীববাবু বললেন, তাই তো ভাবছি। সত্যি বলতে কি
কোনোদিন কারোর অনিষ্ট করেছি বলেও তো মনে পড়ে না। এবার তিনকড়ি বাবু রাজেন বাবুর দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন, হাটের মাঝখানে এসব ডিসকাস না করাই ভালো, বাড়ি চলুন। দুই বুড়ো উঠে পড়লেন। ফেলুদা ঘটনাটা শুনে কিছুক্ষণ ভুরু কুচকে গুম হয়ে বসে রইল, তারপর বলল, তুই তাহলে বলছিস যে একবার ব্যাপারটাকে তলিয়ে দেখা চলতে পারে। বারে তুমি তো অবসর ঘটনা করছিলে, বললে অনেক ডিটেকটিভ বই পড়ে তোমার ডিটেকটিভ বুদ্ধিটা খুব ধারালো হয়ে উঠেছে। তা তো বটেই, এই ধর আমি তো আজ মেলে যাইনি, তবু বলতে পারি তুই কোন দিকের বেঞ্চে বসেছিলি। কোন দিকে? রাধা রেস্টুরেন্টের ডান পাশের বেঞ্চগুলোর একটাতে। কি তাই তো? আরে বাস, তা কি করে বুঝলে? আজ বিকেলে রোদ ছিল, তোর বা গালটা রোদে ঝলসেছে, ডান গালটা ঝলসায়নি, একমাত্র ওই বেঞ্চিগুলোর একটাতে বসলেই পশ্চিমের রোদটা বা গালে পড়ে। ইনক্রেডিবল। যাকগে, এখন কথা হচ্ছে রাজেন মজুমদারের বাড়িতে একবার যাওয়া দরকার। আর 77 পা। আর যদি না হয়? হবে ফেলুদা, আমি সেবার উড়েছিলাম। না হলে গাঁটটা তো? হ্যাঁ, কিন্তু জোরে না, জোরে মারলে মাথার ঘিলু এদিক ওদিক হয়ে যায়। কি আশ্চর্য, 77-এ রাজেনবাবুর বাড়ি পৌঁছালাম না, আরো 23 পা গিয়ে তবে ওর বাড়ির গেটের সামনে পড়লাম। ফেলুদা ছোট্ট একটা গাঁটটা মেরে বলল, আগের বার ফেরার সময় গুনেছিলি না আসার সময়? মনে হয় ফেরার সময়। ইডিয়েট, ফেরার সময় তো ঢালে নামতে হয়, তুই নিশ্চয়ই ধাই ধাই করে ইয়া বড় বড় স্টেপ ফেলেছিলি। তা হবে নিশ্চয়ই, তাই আর তাই সেবার স্টেপস কম হয়েছিল, এবার বেশি হয়েছে। জোয়ান বয়সে ঢালে নামতে মানুষ বড় বড় পা ফেলে দৌড়ানোর মতো, আর বুড়ো হলে ঢালুর বেলা ব্রেক কষে কষে ছোট ছোট পা ফেলতে হয়, তা না হলে মুখ থুবড়ে পড়ে। কাছাকাছি কোনো বাড়ি থেকে রেডিওতে গান শোনা যাচ্ছে। ফেলুদা এগিয়ে কলিং বেল টিপল। কি বলবে সে আর ঠিক করছে ফেলুদা? যা খুশি তাই বলবো, তুই কিন্তু স্পিকটি নট, যতক্ষণ থাকবি এই বাড়িতে একটি কথা বলবি না। কিছু জিজ্ঞেস করলো না? সেটা একটা নেপালি চাকর এসে দরজা খুলল। আন্দার আইয়ে। বৈঠকখানায় ঢুকলাম, বেশ সুন্দর পুরনো প্যাটার্নের কাঠের বাড়ি। শুনেছি রাজেন বাবু 10 বছর হলো রিটায়ার করে দার্জিলিং এ আছে, কলকাতায় বেশ নাম করা উকিল ছিলেন। চেয়ার টেবিল যা আছে ঘরে সব বেতে। যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে চারিদিকে দেয়ালে টাঙানো সব অদ্ভুত দাঁত খিঁচানো চোখ রাঙানো মুখোশের শাড়ি, আর আছে পুরনো ঢাল তলোয়ার ভোজালি থালা ফুলদানি এইসব, কাপড়ের ওপর রং করা বুদ্ধের ছবিও আছে, কত পুরনো কে জানে, কিন্তু তাতে যে সোনালি রংটা আছে সেটা এখনো ঝলমল করছে। আমরা দুজনে দুটো বেতের চেয়ারে বসলাম। এইবার ফেলুদা দেওয়ালের এদিক ওদিক দেখে বলল, পেরেকগুলো সব নতুন, মরচে ধরেনি, ভদ্রলোকের প্রাচীন জিনিসের শখটা বোধ হয় বেশি প্রাচীন নয়। রাজেন বাবু ঘরে প্রবেশ করলে আমি অবাক হয়ে দেখলাম ফেলুদা উঠে গিয়ে ঢিপ করে পেন্ডাম ঢুকে বলল, চিনতে পারছেন আমি জয়কৃষ্ণ মিত্তিদের ছেলে ফেলু। রাজেন বাবু প্রথমে চোখ কপালে তুললেন, তারপর চোখের দুপাশ কুচকিয়ে এক গাল হেসে বললেন, কত বড় হয়েছো তুমি, হ্যাঁ কবে এলে এখানে, বাড়ির সবাই ভালো, এই বাবা এসেছেন? ফেলুদা জবাব দিচ্ছে আর আমি মনে মনে বলছি, কি অন্যায়, এত কথা হলো আর ফেলুদা একবারও বললো না যে সে রাজামকে চেনে। এবার ফেলুদা আমার পরিচয়টা দিয়ে দিল। রাজীব বাবুর মুখ দেখে মনেই হলো না যে এই 7 দিন আগে আমাকে লজিং চুষ দেওয়ার কথাটা মনে আছে। এবার ফেলুদা বলল, আপনার খুব প্রাচীন জিনিসের শখ দেখছি। এখন তো প্রায় নেশায় দাঁড়িয়েছে। কদিনের ব্যাপার? এই তো মাস 6 হবে, কিন্তু এর মধ্যেই অনেক কিছু সংগ্রহ করে ফেলেছি। এইবার ফেলুদা একটা গলা খাকরানি দিয়ে আমার কাছ থেকে শোনা ঘটনাটাই শুনিয়ে বলল, আপনি আমার বাবার মামলায় যেভাবে সাহায্য করেছিলেন তার প্রতিদানে আপনার এই বিপদে যদি কিছু করতে পারি
রাজীব বাবুর ভাব দেখে মনে হলো তিনি সাহায্য পেলে খুশি হবে, কিন্তু তিনি কিছু বলবার আগেই হিনকুড়ি বাবু ঘরে ঢুকলেন। তার হাঁপানোর বহর দেখে মনে হলো বোধহয় বেরিয়ে ফিরলেন। রাজীব বাবু আমাদের সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিয়ে বললেন, আমার বিশেষ বন্ধু অ্যাডভোকেট জ্ঞানেশ্বর হচ্ছে বাবুর প্রতিবেশী, আমি ঘর ভাড়া দেব শুনে জ্ঞানেশী ওকে সাজেস্ট করে আমার এখানে আসতে, ঘোড়ায় উনি হোটেলের কথা ভেবেছিলেন। আমার ভয় ছিল আমার এই চুরুটের বাতিলটা এমনও হতে পারত যে রাজীব বাবু হয়তো চুরুটের গন্ধ সহ্য করতে পারেন না, তাই সেটা আমি আমার প্রথম চিঠিতেই লিখে জানিয়ে দিয়েছিলাম। আপনি কি বায়ু পরিবর্তনের জন্য এসেছেন? তা বটে, তবে বায়ুর অভাবটাই যেন লক্ষ্য করছি বেশি। পাহাড়ে ঠান্ডাটা আর একটু বেশি এক্সপেক্ট করে লোকে। আপনার বোধ হয় গান বাজনার শখ? তিনকড়ি বাবু হেসে বললেন, তা সেটা জানলে কি করে? আপনি যখন কথা বলছেন তখন লক্ষ্য করছি যে লাঠির ওপর রাখা আপনার ডান হাতের তর্জনীটা রেডিওর সঙ্গে তাল রেখে যাচ্ছে। রাজীব বাবু হাসতে হাসতে বললেন, মক্ষম ধরেছ, উনি ভালো শ্যামা সঙ্গীত গাইতে পারেন। চিঠিটা হাতের কাছে আছে? হাতের কাছে কেন, একেবারে ফুকের কাছে। রাজীব বাবু কোটের বুক পকেট থেকে চিঠিটা বার করে ফেলুদাকে দিলেন। এইবার সেটা দেখার সুযোগ পেলাম। হাতে লেখা চিঠি নয়, নানান জায়গা থেকে ছাপা বাংলা কথা কেটে কেটে আঠা দিয়ে জুড়ে চিঠিটা লেখা হয়েছে। যা লেখা হয়েছে তা হলো এই, তোমার অন্যায়ের শাস্তি ভোগ করিতে প্রস্তুত হও। এবার ফেলুদা বলল, এই চিঠি কি ডাকে এসেছে? হ্যাঁ, লোকাল ডাক, বলা বাহুল্য। দুঃখের বিষয়টা খামটা ফেলে দিয়েছি, দার্জিলিং এরই পোস্টমার্ক ছিল, ঠিকানাটাও ছাপা বাংলা কথা কেটে কেটে লেখা। আপনার নিজের কাউকে সন্দেহ হয়? কি আর বলবো বলো, কোনোদিন কারোর প্রতি কোনো অন্যায় বা অবিচার করেছি বলে তো মনে পড়ে না। আপনার বাড়িতে যাতায়াত করেন এমন কয়েকজনের নাম করতে পারে? খুব সহজ, আমি লোকজনের সাথে মেশি কমই, ওই ডাক্তার ফণি মিত্তির আসেন অসুখ বিসুখ হলে। কেমন লোক বলে মনে হয়? ডাক্তার হিসেবে তো বোধহয় সাধারণ স্তরের, তবে তাতে আমার এসে যায় না, কারণ আমার ব্যারামও সাধারণ, সর্দি জ্বর ছাড়া আর কিছু হয়নি দার্জিলিং এ এসে অবধি, তাই ভালো ডাক্তারের প্রয়োজন হয় না। চিকিৎসা করে পয়সা নেন? হ্যাঁ তা নেয় বৈকি, তা আমারও তো পয়সার অভাব নেই কোনো, মিথ্যে অব্লিগেশন চাই কেন। আর কে আসেন? সম্প্রতি মিস্টার ঘোষাল বলে এক ভদ্রলোক যাতায়াত, এই দেখো। দরজার দিকে ফিরে দেখি একটি ফর্সা মাঝারি হাইটে স্যুট পরা ভদ্রলোক হাসি মুখে ঘরে ঢুকছে। আমার নাম শুনলাম বলে মনে হলো যেন, রাজীব বাবু বললেন, এই মাত্র আপনার নাম করা হয়েছে, আপনারও আমার মতো পুরনো জিনিসের শখ, সেটাই এই ছেলেটিকে বলতে যাচ্ছিলুম, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। নমস্কার টমস্কারের পর মিস্টার ঘোষাল, পুরো নাম অবনীমোহন ঘোষাল, রাজীব বাবুকে বললেন, আপনাকে আর দোকানে দেখলুম না, তাই ভাবলাম একবার খোঁজ নিয়ে যাই। না আজ শরীরটা ভালো ছিল না। বুঝলাম রাজীব বাবু চিঠির কথা মিস্টার ঘোষালকে বলতে চান না। ফেলুদা মিস্টার ঘোষাল আসার সঙ্গে সঙ্গেই চিঠিটা হাতের তেলের মধ্যে লুকিয়ে ফেলেছে। ঘোষাল বললেন, আপনি ব্যস্ত থাকলে আজ বরং আসলে আপনার ওই তিব্বতী ঘন্টাটা একবার দেখার ইচ্ছে ছিল মশাই। সে তো খুব সহজ ব্যাপার, হাতের কাছেই আছে। রাজীব বাবু ঘন্টা আনতে পাশের ঘরে চলে গেলেন। ফেলুদা ঘোষালকে জিজ্ঞেস করল, আপনি কি এখানেই থাকেন? ভদ্রলোক দেয়াল থেকে একটা ভোজালি নামিয়ে সেটা দেখতে দেখতে বললেন, আমি কোনো জায়গায় বেশি দিন থাকি না, আমার ব্যবসার জন্য প্রচুর ঘুরতে হয়, আমি ওই কিউরিও সংগ্রহ করি। বাড়ি ফেরার পথে ফেলুদাকে জিজ্ঞেস করে জেনেছিলাম কিউরিও মানে দুষ্প্রাপ্য প্রাচীন জিনিস।
রাজীব বাবু ঘরটা নিয়ে এলেন। দারুণ দেখতে জিনিসটা, নিচের অংশটা রূপোর তৈরি, হাতলটা তামা আর পেতল মেশানো, আর তার উপরে লাল নীল সব পাথর বসানো। অবনীবাবু চোখ টোক কুচকে বেশ অনেকক্ষণ ধরে ঘন্টাটা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। রাজেনবাবু বললেন, কি মনে হয়? সত্যি দাও বেড়েছেন, একেবারে খাঁটি পুরনো জিনিস। আপনি বললে আমার আর কোনো সন্দেহই থাকে না। দোকানদার বলে এটা নাকি খোদ লামার প্রাসাদের জিনিস। কিছুই আশ্চর্য না, আপনি বোধহয় এটা হাতছাড়া করতে রাজি নন না, মানে ভালো দাম পেলেও না। রাজেন বাবু মিষ্টি করে হেসে ঘাড় নাড়িয়ে বললেন, ব্যাপারটা কি জানেন, শখের জিনিস ভালোবেসে কিনেছি, সেটাকে বেচে লাভ করব, এমন কি কিনা ধরেও বেচবো, এই চেয়ে আমার নেই। অবনীবাবু ঘটাটা ফিরিয়ে দিয়ে বললেন, আজ আসি তবে, কাল আশা করি পেরোতে পারবেন একবার। ইচ্ছে তো আছে। অবনীবাবু বেরিয়ে যাবার পর ফেলুদা রাজবাবুকে বললেন, কটা দিন একটু না বেরিয়ে টেরিয়ে সাবধানে থাকা উচিত নয় কি? সেটাই বোধ হয় ঠিক, কিন্তু মুশকিল কি জানো, সে চিঠিটার ব্যাপারটা এতটাই অবিশ্বাস্য যে এটাকে ঠিক যেন সিরিয়াসলি নিতেই পারছি না। মনে হচ্ছে এটা যেন একটা ঠাট্টা, যাকে বলে প্র্যাকটিক্যাল জোক। যতদিন না সেটা সম্বন্ধে ডেফিনিট হওয়া যাচ্ছে ততদিন বাড়িতেই থাকুন না। আপনার নেপালি চাকরটা কতদিনের? একেবারে কোড়া থেকেই আছে, কমপ্লিটলি রিলায়েবল। এইবার ফেলুদা তীব্র হয়ে তাকে বলল, আপনি কি বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন? এই সকাল বিকেল ঘন্টাখানেক একটু এদিক ওদিক ঘুরে আসি আর কি, কিন্তু বিপদ যদি ঘটে আমি বুড়ো মানুষ, খুব বেশি কিছু করতে পারি কি? আমার বয়স হলো 64, রাজীব বাবুর চেয়ে 1 বছরের কম। উনি চেঞ্জে এসেছেন, ওকে আর বাড়িতে বন্দি করে রাখার ফন্দি করছো কেন তোমরা? আমি থাকবো, আমার চাকর থাকবে, এই যথেষ্ট। তোমরা চাও তো দুবেলা খোঁজ খবর নিয়ে যেও এসেখন। বেশ, তাই হবে। হেলুদার দেখা দেখি আমিও উঠে পড়লাম। আমরা যেখানে বসছিলাম তার উল্টো দিকে একটা ফায়ারপ্লেস, ফায়ারপ্লেসের ওপরে একটা তাক, আর সেই তাকের ওপর 3টে ফ্রেমে বাঁধানো ছবি। ফেলুদা ছবিগুলোর দিকে এগিয়ে গেল। প্রথম ছবিটা দেখিয়ে রাজবাবু বললেন, ইনি আমার স্ত্রী, বিয়ের 4 বছর পরেই মারা গিয়েছিলেন। দ্বিতীয় ছবি একজন আমার বয়সের ছেলে, গায়ে ভেলভেটের কোট। ফেলুদা জিজ্ঞেস করল, এটিকে? রাজীববাবু হো হো করে হেসে বললেন, সময়ের প্রভাবে মানুষের চেহারা কি বিচিত্র পরিবর্তন করতে পারে সেটা বোঝানোর জন্যই এই ছবি। উনি হচ্ছেন আমারই বাল্য সংস্করণ। বাঁকুড়ার মিশনারি স্কুলে পড়তাম তখন, আমার বাবা ছিলেন বাঁকুড়ার ম্যাজিস্ট্রেট। সত্যি ভারী ফুটফুটে চেহারা ছিল রাজীববাবু ছেলে বয়সে। অবশ্যই ছবি দেখে ভুলো না, দুরন্ত বলে ভারী পদনাম ছিল আমার, শুধু যে মাস্টারদের চালিয়েছি তা নয় ছাত্রদেরও। একবার একবার স্পোর্টসের দিন 100 ইয়ার্সে আমাদের বেস্ট রানারকে কাট করে দিয়েছিলাম ল্যাং মেরে। তৃতীয় ছবিটা ফেলুদার বয়সী একজন ছেলে, রাজেনবাবু বললে সেটা তার একমাত্র ছেলে প্রবীরের। উনি এখন কোথায়? রাজীববাবু গলা খাঁকরিয়ে বললেন, জানি না ঠিক, বহু কাল দেশ ছাড়া, প্রায় 16 ইয়ার্স। আপনার সঙ্গে চিঠি লেখালেখি নেই? না। ফেলুদা দরজার দিকে এগোতে এগোতে বলল, ভারী ইন্টারেস্টিং কেস। আমি মনে মনে বললাম, ফেলুদা একেবারে বহির ডিটেকটিভের মতো কথা বলছে। বাইরে ছমছমে অন্ধকার হয়ে এসছে, জলা পাহাড়ের গায়ের বাড়িগুলোতে বাতি জ্বলে উঠেছে। পাহাড়ের নিচের দিকে চেয়ে দেখলাম রঙ্গিত উপত্যকা থেকে কুয়াশা ওপর দিকে উঠছে।
রাজেন বাবু আর টিনকুই বাবু আমাদের সঙ্গে গেট অবধি এলেন। রাজেন বাবু গোলা নামিয়ে ফেলুদাকে বললেন, তুমি ছেলে মানুষ, তাও তোমাকে বলছি, একটু যে নার্ভাস বোধ করছি তা নয়, এমন শান্তিপূর্ণ পরিবেশে এ চিঠি যেন বিনা মেঘে বজ্রপাত। এবার ফেলুদা বেশ জোরের সঙ্গেই বলল, আপনি কিছু ভাববেন না, আমি এর সমাধান করবই, আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন গিয়ে। রাজেন বাবু গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ বলে চলে গেলেন। এইবার টিনকুই বাবু ফেলুদাকে বললেন, তোমার অবজারভেশনের ক্ষমতা দেখে আমি সত্যি ইমপ্রেসড হয়েছি। ডিটেকটিভ গল্প আমিও অনেক পড়েছি, এই চিঠিটার ব্যাপারে আমি হয়তো তোমাকে কিছুটা সাহায্য করতে পারি, তাই নাকি? এই যে টুকরো টুকরো ছাপা কথা কেটে চিঠিটা লেখা হয়েছে, এর থেকে কি বুঝলে বলো তো? ফেলুদা কয়েক সেকেন্ড ভেবে বলল, এক নম্বর কথাগুলো কাটা হয়েছে খুব সম্ভবত ব্লেড দিয়ে, কাঁচি দিয়ে নয়। ভেরি গুড। দু নম্বর কথাগুলো নানা রকম বই থেকে নেওয়া হয়েছে, কারণ হরফ ও কাগজে তফাত রয়েছে। ভেরি গুড। সেই সব বই সম্বন্ধে কোনো আইডিয়া করেছো? চিঠির দুটো শব্দ, শাস্তি আর প্রস্তুত, মনে হচ্ছে খবরের কাগজ থেকে কাটা। আনন্দবাজার, তাই বুঝি? ইয়েস, ওই টাইপটা আনন্দবাজারই ব্যবহার হয়, অন্য বাংলা কাগজে নয়। আর অন্য কথাগুলো কোনোটাই পুরনো বই থেকে নেওয়া হয়নি, কারণ যে হরফে ওগুলো ছাপা সেটা হয়েছে মাত্র 15-20 বছর। আর যে আঠা দিয়ে আটকানো হয়েছে সেটা সম্বন্ধে কোনো ধারণা করেছ? গন্ধটা প্রিপেক্স আঠার মতো। চমৎকার ধরেছ, কিন্তু আপনিও তো ধরার ব্যাপারে কম জান না দেখছি। এবার টিনকুই বাবু হেসে বললেন, কিন্তু তোমার বয়সে আমি ডিটেকটিভ কথাটার মানে জানতুম কিনা তা সন্দেহ। বাড়ি ফেরার পথে ফেলুদা বলল, রাজেন বাবুর মিস্ট্রি সলভ করতে পারবো কিনা জানি না, কিন্তু সেই সূত্রে টিনকুই বাবুর সঙ্গে আলাপটা বেশ ভাও পাওয়া গেল। আমি বললাম, তাহলে উনি ব্যাপারটা তদন্ত করুন না, তুমি আর মিথ্যে মাথা খামাচ্ছ কেন? আহা, বাংলা হরফের ব্যাপারটা জানা আছে বলে কি তিনি সবই জানবেন? ফেলুদার কথাটা শুনে ভালোই না, ওর মতো বুদ্ধি আশা করি টিনকুই বাবুর নেই। মাঝে মাঝে ফোরন দিলে আপত্তি নেই, কিন্তু আসল কাজটা যেন ফেলুদাই করে। আচ্ছা, কাকে অপরাধী বলে মনে হচ্ছে ফেলুদা? অপরাধ? কথাটার মাঝখানে ফেলুদা থেমে গেল, তার দৃষ্টি দেখলাম একজন লোককে ফলো করে পেছন দিয়ে ঘুরছে। লোকটাকে দেখলি? কই না তো, মুখ দেখিনি তো। ল্যাম্পের আলোটা পড়লো আর ঠিক মনে হলো। এইবার ফেলুদা আবার থেমে গেল। বললাম, কি মনে হলো ফেলুদা? না, বোধহয় চোখের ভুল। চ পাঁচালি, চ ফিরে পেয়েছে। ফেলুদা হলো আমার মাসির ছেলে। ও আর আমি আমার বাবার সঙ্গে দার্জিলিং এ বেড়াতে এসে শহরের নিচের দিকে স্যানিটোরিয়ামে উঠেছি। স্যানিটোরিয়াম ভর্তি বাঙালি। বাবা তাদেরই মধ্যে থেকে সমবয়সী বন্ধু জুটিয়ে নিয়ে তাস টাস খেলে গল্প করে সময় কাটাচ্ছে। আমি আর ফেলুদা কোথায় যাই কি করি তা নিয়ে বিশেষ মাথা ঘামান না। আজ সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। উঠে দেখি বাবা রয়েছে, কিন্তু ফেলুদার বিছানা খালি। কি ব্যাপার? বাবাকে জিজ্ঞেস করতে বললেন, ও এসে অবধি কাঞ্চনজঙ্ঘা দেখেনি, আজ দিনটা পরিষ্কার দেখে বোধহয় আগে ভাগে বেরিয়েছে। আমি কিন্তু মনে মনে আন্দাজ করছিলাম যে ফেলুদা তদন্তের কাজ শুরু করে দিয়েছে আর সে কাজেই বেরিয়েছে। কথাটা ভেবে ভারি রাগ হল, আমাকে বাদ দিয়ে তো কিছু করার কথা নয় ফেলুদা। যাই হোক, আমিও মুখ টুক ধুয়ে চা ঠাকে বেরিয়ে পড়লাম। রেটেলদা রোডে ট্যাক্সি স্ট্যান্ডের কাছাকাছি এসে ফেলুদার সঙ্গে দেখা হয়ে গেল। আমি বললাম, বারে তুমি আমায় ফেলে বেরিয়েছো কেন? শরীরটা ম্যাজম্যাজ করছিল, তাই একটু ডাক্তার দেখাতে গেছিলাম। কি হই ডাক্তার? তোরও একটু একটু করে বুদ্ধি খুলছে দেখছি। দেখালে? চ
4 টাকা ভিজিট নিল আর একটা ওষুধ লিখে দিল। ভাও ডাক্তার? অসুখ নেই তাও পরীক্ষা করে ওষুধ দিচ্ছে, ভেবে দেখ কেমন ডাক্তার। তারপর বাড়ির চেহারা যা দেখলাম তাতে পোষার যে খুব একটা বেশি তাও তো মনে হয় না। তাহলে উনি কখনো চিঠি লেখেন কেন? গরিব লোকে তো সাহস হয় নাকি? তার টাকার দরকার হলে হয় বই কি? কিন্তু চিঠিতে তো টাকা চায়নি। ওইভাবে খোলাখুলি বুঝি কেউ টাকা চায়? তবে রাজেনবাবুর অবস্থা কাল কিরকম দেখলি বলতো? কেমন যেন ভীতু ভীতু। ভয় পেয়ে মনের অসুখ হতে পারে, সেটা জানিস? তা তো পারি। আর মনের অসুখ থেকে শারীরিক অসুখ, তাও হয় বুঝি? ইয়েস। আর শরীরের অসুখ হলে ডাক্তার ডাকতে হবে, সেটা আশা করি তোর মতো ক্যাবলারও জানা আছে। ফেলুদার বুদ্ধি দেখে আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। অবশ্যই ফই ডাক্তার যদি সত্যি তো সব ভেবে ভেবে চিঠি লিখে থাকি, তাহলে ওরও বুদ্ধি সাংঘাতিক বলতে হবে। ম্যালের মুখে ফোড়ার কাছাকে যখন এসছি তখন ফেলুদা বলল, কিউরিও সম্বন্ধে একটা কিউরিসিটি বোধ করছি। কিউরিওর মানে আমি আগেই শিখেছিলাম, আর কিউরিসিটি মানে যে কৌতূহল, সেটা স্কুলেই শিখেছি। আমাদের ঠিক পাশেই নেপাল কিউরিও সব, রাজেনবাবু আর অমনবাবু এখানেই আসে। ফেলুদা শটান দোকানদার গিয়ে ঢুকল। দোকানদারের গায়ে ছাই রঙের কোট, গলায় মাফলার আর মাথায় সোনালি কাজ করা কালো টুপি। ফেলুদাকে দেখে হাসি হাসি মুখ করে এগিয়ে এলো। দোকানের ভেতরটা পুরনো জিনিসপত্রে গিজগিজ করছে, আলো বেশি নেই আর গন্ধটাও যেন সেকে নেই। এবার ফেলুদা এদিক ওদিক দেখে গম্ভীর গলায় বলল, ভালো পুরনো থাঙ্কা আছে? এই পাশের ঘরে আসুন, ভালো জিনিস তো সব বিক্রি হয়ে গেছে, তবে নতুন মাল আবার কিছু আসছে। পাশের ঘরে যাবার সময় আমি ফেলুদার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, থাঙ্কা কি জিনিস? ফেলুদা তাদের চেয়ে বলল, দেখতেই তো হবে। পাশের ঘরটা আরো ছোট, যাকে বলে একেবারে ঘুপচি। দোকানদার দেয়ালে ঝোলানো সিল্কের উপর আঁকা একটা বুদ্ধের ছবি দেখিয়ে বলল, এই একটা ভালো জিনিস আছে, তবে একটু ড্যামেজড। একেই বলে থাঙ্কা? এই জিনিস তো রাজবাবুতে অনেক আছে। এবার ফেলুদা ভীষণ বিজ্ঞের মতো থাঙ্কাটার গায়ের উপর চোখ ঠেকিয়ে ওপর থেকে নিচে অবধি প্রায় 3 মিনিট ধরে দেখে বলল, এটার বয়স তো 70 বছরের বেশি বলে মনে হচ্ছে না, আমি অন্তত 300 বছরের পুরনো জিনিস চাইছি। দোকানদার বলল, আমরা আজ বিকেলে কিন্তু 1 লট মাল পাচ্ছি, তার মধ্যে ভালো থাঙ্কা পাবে। আজই পাচ্ছে? হ্যাঁ আজই। এ খবরটা তাহলে রাজেনবাবুকে জানাতে হয়। মিস্টার মজুমদার, ওনার তো জানা আছে, রেগুলার খদ্দের যে 2-3 জন আছেন তারা সকলেই নতুন মাল দেখতে বিকেলে আসছেন। অবনীবাবুও খবরটা পেয়ে গেছেন, মানে মিস্টার ঘোষাল? হ্যাঁ জরুর। আর বড় খদ্দের কে আছে আপনাদের? আর আছেন মিস্টার গিলমোর, চা বাগানের ম্যানেজার, সপ্তাহে 2 দিন বাগান থেকে আসে। আর আর মিস্টার নাওলাখা, উনি এখন সিকিমে। বাঙালি আর কেউ নেই? না স্যার। আচ্ছা দেখি বিকেলে যদি একবার ঢু মারতে পারি। তারপর আমার দিকে ফিরে বলল, তোপসে তুই একটা মুখোশ চাস? তোপসে যদিও আমার আসল ডাক নাম না, তবে ফেলুদা তপেস থেকে ওই নামটাই করে নিয়েছে। মুখোশের লোক কি সামলানো যায়? এবার ফেলুদা নিজে একটা বাছাই করে আমাকে কিনে দিয়ে বলল, এইটাই সবচেয়ে বেশি হরেন্ডাস, কি বলিস? ফেলুদা বলে, হরেন্ডাস বলে আসলে কোনো কথা নেই, ট্রিমেন্ডাস মানে সাংঘাতিক আর হরিবেল মানে বিভৎস, এই দুটো একসঙ্গে বোয়াতে কেউ কেউ নাকি হরেন্ডাস ব্যবহার করে। মুখোশের সম্বন্ধে যে ওই কথাটা দারুণ খাটে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দোকান থেকে বেরিয়ে ফেলুদা আমার হাত ধরে কি একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। এইবার দেখি ফেলুদা একজন লোকের দিকে দেখছে, বোধ হয় কাল রাতে যাকে দেখেছিল সেই লোকটাই। বয়স আমার বাবার মতো, মানে 40-42, গায়ের রং ফর্সা, চোখে কালো চশমা, যে স্যুটটা পরে আছে সেটা দেখে মনে হয় খুব দামি। ভদ্রলোক মেলের মাঝখানে দাঁড়িয়ে পাইপ ধরাচ্ছে, আমার দেখে কেমন যেন চেনা চেনা মনে হল, কিন্তু কোথায় দেখেছি ঠিক বুঝতে পারলাম। এবার ফেলুদা সোজা লোকটার দিকে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে ভীষণ সাহেবী কায়দার উচ্চারণে বলল,
এক্সকিউজ মি, আপনি কি মিস্টার চ্যাটার্জি? ভদ্র একটু গম্ভীর গলায় পাইপ কামড়ে বলল, নো আই এম নট। ফেলুদা খুবই অবাক হওয়ার ভান করে বলল, স্ট্রেঞ্জ, আপনি সেন্ট্রাল হোটেল উঠেছেন না? এবার ভদ্র একটু হেসে অবজ্ঞা সুরে বললেন, না, মাউন্ট এভারেস্ট, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ আ টুইন ব্রাদার। এই বলে ভদ্রলোক গড়গড়িয়ে অবজারভেটরি হিলের দিয়ে চলে গেল। যাওয়ার সময় লক্ষ্য করলাম যে তার কাছে একটা ব্রাউন কাগজে মোড়া প্যাকেট, আর কাগজটার গায়ে লেখা নেপালি কিউরিও শপ। আমি চাপা গলায় বললাম, বেরুদা, উনিও কি মুখোশ হেরেছেন নাকি? তা কিনতেই পারে, মুখোশটা তো তোর আমার একচেটিয়া নয়। চ কেভিন্টার্সে গিয়ে একটু কফি খাওয়া যাক। কেভিন্টার্সের দিকে যাওয়ার সময় ফেরুদা বলল, লোকটাকে চিনলি? আমি বললাম, তুমি চিনলে না, আর আমি কেউ চিনি বলো, তবে চেনা চেনা লাগছিল। আমি চিনলাম না। বারে কোথায় চিনলে? ভুললাম বললে যে। তোর যদি এতটুকু সেন্স থাকে, ভুললাম বলেছি হোটেলের নামটা বের করার জন্য, সেটাও বুঝলি না? লোকটার আসল নাম কি জানিস? কি? প্রবীর মজুমদার। ও হো, হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো, রাজাঙ্গ ছেলে তাই না? যার ছবি রয়েছে তাকের উপর। অবশ্যই বয়সটা এখন অনেক বেড়ে গেছে তো। শুধু যে চেহারার মিল তা তো নয়, গালের আঁচিলটা নিশ্চয়ই লক্ষ্য করেছিস। আসল কথাটা হচ্ছে, ভদ্রলোকের জামা কাপড় সব বিলিতি, স্যুট লন্ডনের, টাই প্যারিসের, জুতো ইটালিয়ান, এমনকি রুমালটা পর্যন্ত বিলিতি। সদ্য বিলেত ফেরত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওর ছেলে এখানে রয়েছে সে খবর আজও জানেন না? বাপ যে এখানে রয়েছে সেটা ছেলে জানে কি না সেটাও খোঁজ নিয়ে দেখা দরকার। রহস্য ক্রমে ঘনিয়ে আসছে, এই কথাটা ভাবতে ভাবতে পেমেন্ট টেরাস এসে পৌঁছানো। এতক্ষণ আপনারা শুনছিলেন ফেলুদার গোয়েন্দাগিরি প্রথম পর্ব। লেখক সত্যজিৎ রায়, ফেলুদা এবং মিস্টার ঘোষালের চরিত্রে অভিক, রাজেনবাবুর চরিত্রে সুমন, প্রবীণ মজুমদারের চরিত্রে দেবাঘ, গল্প পাঠ তোপসে, তিনকড়িবাবু নেপালি দোকানদার এবং বাবার চরিত্রে আমি জয়জিৎ, ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং স্পেশাল এফেক্টসে জয়জিৎ, পোস্টার ডিজাইন জয়জিৎ, গল্পের পরিকল্পনা এবং পরিচালনা জয়জিৎ এবং অভিক। আগামী বৃহস্পতিবার আমরা আবার আসব ফেলুদার গোয়েন্দাগিরি দ্বিতীয় এবং অন্তিম পর্ব নিয়ে, ঠিক সন্ধে 7টায়, শুধুমাত্র রাতের রেডিও ইউটিউব চ্যানেলে।